Hello everyone, dear students, teachers and guardians, also those are watching me. Welcome to Chattogram Online School. Dear students, how are you? Hope that all of you are fine. I'm also fine. I have come here to take English class for the students of class 5. And this is Parjana Choudhury, assistant teacher. Narpati Government Primary School, Laksham, Kumila. Dear students, are you ready to enjoy my class? Okay, thank you very much. So, now let's go to our class. Okay? Students, before going to our class, let's sing a song. Okay, are you ready? Ashibi alo, ashibi shudin, cheyo na kohal tumi korona kalin. Ashibi alo, ashibi shudin, cheyo na kohal tumi korona kalin. প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি করব, আমার আবার আমাদের সুদিন আসবে, আমরা আবার আমাদের সুন্দর করে সব স্বপ্ন সাজাব। তাহলে চলো, আমরা যদি আমাদের এই করোনাকে আমরা কি করতে চাই, যদি প্রিভেন্ট করতে চাই, প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের অনেক নিয়ম মেনে চলতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের সেই নিয়মগুলো খুব ভালো করে মেনে চলতে হবে। ঠিক আছে, আমরা মানবো তো? থ্যাংক ইউ ভেরি মাচ। তো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে একটি আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আনসিন প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা সেই আনসিন প্যাসেজটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, বিফোর গোয়িং টু আওয়ার আনসিন প্যাসেজ, আই উইল শো সাম ওয়ার্ড কার্ড অ্যান্ড প্লিজ টেল মি হোয়াট ইজ ইট and think yourself. Okay, now I will show some word card. Look at the word. What is this? Dear students, try to pronounce it. It's advice. Repeat with me, advice. তাহলে আমরা কি দেখতে পেলাম, অ্যাডভাইস। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রথম ওয়ার্ডটা পেলাম কি, অ্যাডভাইস। আচ্ছা, দেন আওয়ার নেক্সট ওয়ার্ড, লুক এট দ্য ওয়ার্ড কার্ড, হোয়াট ইজ দিস? দিস ইজ ইলনেস। ওকে, দিস ইজ ইলনেস। তাহলে আমরা কি লিখব, ইলনেস। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখতে পেলাম, অ্যাডভাইস, ইলনেস, তাই তো? আচ্ছা, এবারে চলো হোয়াট ইজ দিস, this is sick. What is this? Sick. তাহলে এটা হচ্ছে sick. আচ্ছা, তাহলে আমরা দেখো কি কি পেলাম, sick. আচ্ছা, এবারে চলো আমরা আরেকটা ওয়ার্ড দেখি, look at the word. What is this? This is so. Repeat with me, so. তাহলে আমরা কি পেলাম, সো। এবারে চলো আমরা আরেকটি শব্দ দেখব, হোয়াট ইজ দিস, আর সি ওরি, রিপিট উইথ মি, ওরি, ওরি, এটা হচ্ছে ওরি। তাহলে কি দেখলাম আমরা, এটা হচ্ছে ওরি।
তাহলে চলো আমরা কি করব আজ আমরা এই শব্দগুলো আমরা বারবার রিপিট করব ঠিক আছে রিপিট করব এবং আমরা এই ওয়ার্ডগুলোর মিনিং জানব ঠিক আছে অ্যাডভাইস রিপিট উইথ মি অ্যাডভাইস ইলনেস ইলনেস সিক সো ওরি and the Bengali meaning of advice is upodesh upo tap hocche illness oshustota oshustota sick oshusto tap hocche so সাবান ওরি ওরি হচ্ছে কি ভয় অথবা ভীত ঠিক আছে ভয় অথবা ভীত আচ্ছা তাহলে আমরা কি কি ওয়ার্ডগুলো শব্দ আমরা সবাই জানতে পেরেছি তো তাহলে আমার সাথে তোমরা আবার রিপিট করে বলো অ্যাডভাইস অথবা হচ্ছে উপদেশ অ্যাডভাইস উপদেশ তারপর হচ্ছে ইলনেস অসুস্থতা ইলনেস অসুস্থতা তারপর হচ্ছে সিক অসুস্থ সোপ সাবান এবং অরি হচ্ছে অরি ভয় তাহলে আমরা এখানে আমরা পাঁচটা নিউ ওয়ার্ডস জানলাম ঠিক আছে এবারে চলো আমরা আমাদের আনসিন প্যাসেজে চলে যাই দেখো এখানে দেখা যাচ্ছে একটা আনসিন প্যাসেজ দেখতে পাচ্ছ আচ্ছা দেখো দেখা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা দেখো বাবুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ হি ইজ টেন ইয়ার্স ওল্ড ওয়ান ডে হি গেটস সিক অ্যান্ড ক্যান নট গো টু স্কুল হিজ প্যারেন্টস বিকাম ভেরি ওরিড অ্যাবাউট বাবুলস ইলনেস Babul's mother talks about this matter with Babul's uncle, Mr. Ratan. Mr. Ratan is a doctor and lives in Dhaka. Mr. Ratan comes to see Babul. He sees Babul is on the bed. Babul becomes very happy to see him. Babul and his uncle sit for lunch. But Babul starts his lunch without washing hands. His uncle stops him at once. He tells him to wash hands properly with soap. His uncle also gives him some advice after lunch. These are use sandals in the toilet. Take a bath every day. Wash your hands properly after using the toilet. He also says that if he does not follow the advice, the germs can easily attack him. He becomes sick again. Mr. Ratan prescribes him some medicines before leaving. He tells Babul to follow the advice to remain fit and healthy. ঠিক আছে তাহলে দেখো এখানে বাবুল সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে সেই প্যাসেজে বাবুল অসুস্থ হয়ে গিয়েছিল এবং তার আঙ্কেল একজন ডাক্তার ছিল ওনাকে আনা হয়েছে এবং উনি কিছু অ্যাডভাইস বাবুলকে দিয়েছে সুস্থ থাকার জন্য ঠিক আছে তাহলে চলো এখন আমরা কি করব বাংলা অর্থগুলো ভালো করে জানি দেখি আমরা এবার চলো বাবুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ বাবুল হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র হি ইজ টেন ইয়ার্স ওল্ড তার বয়স দশ বছর হি গেটস সিক অ্যান্ড ক্যান নট গো টু স্কুল
সে অসুস্থ হয়ে গেল এবং কি বিদ্যালয়ে যেতে পারল না। হিজ প্যারেন্টস বিকাম ভেরি ওয়ারিড অ্যাবাউট বাবুলস ইলনেস, তার বাবা মা কি বাবুলের অসুস্থতা নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। বাবুলস মাদার টকস অ্যাবাউট দিস ম্যাটার উইথ বাবুলস আঙ্কেল, বাবুলের মা এই বিষয়টা নিয়ে বাবুলের কি আঙ্কেলের সাথে আলোচনা করলো, মিস্টার রতন সাথে আলোচনা করলো। আচ্ছা, মিস্টার রতন ইজ এ ডক্টর অ্যান্ড লিভস ইন ঢাকা, মিস্টার রতন হচ্ছে একজন ডাক্তার এবং উনি ঢাকায় বাস করেন। মিস্টার রতন কামস হোম টু সি বাবুল, মিস্টার রতন বাবুলকে দেখার জন্য আসলো। হি সিজ বাবুল ইজ অন দ্য বেড, তিনি দেখলো বাবুল বিছানায় আছে। বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিম, বাবুল ওনাকে দেখে খুবই খুশি হলো। বাবুল অ্যান্ড হিজ আঙ্কেল সিট ফর লাঞ্চ, বাবুল এবং তার আঙ্কেল কি করলো দুপুরে খাবারের জন্য বসলো। বাট বাবুল স্টার্টেড হিজ লাঞ্চ উইদাউট ওয়াশিং হ্যান্ডস, কিন্তু বাবুল তার খাবার শুরু করলো হাত না ধুয়েই। হিজ আঙ্কেল স্টপস হিম অ্যাট ওয়ান্স, তার আঙ্কেল তাকে থামিয়ে দিল। হি টেলস হিম টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, সে বলল হাত ভালোভাবে ধুয়ে আসো সাবান দিয়ে। হিজ আঙ্কেল অলসো গিভস হিম সাম অ্যাডভাইস ফর আফটার লাঞ্চ, তার আঙ্কেল খাবার দুপুরে খাবারের পর তাকে কিছু কি উপদেশ দিল। দিজ আর, এগুলো হচ্ছে ইউজ স্যান্ডেলস ইন দ্য টয়লেট, টয়লেটে যাওয়ার আগে কি স্যান্ডেল ব্যবহার করতে হবে। টেক এ বাথ এভরি ডে, প্রতিদিন গোসল করতে হবে। ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি আফটার ইউজিং দ্য টয়লেট, বাথরুম ব্যবহারের পর ভালো করে হাত ধুতে হবে। হি অলসো সেজ দ্যাট ইফ শি ডাজ নট ফলো দ্য অ্যাডভাইস, সে আরও বলল যদি তুমি এগুলো মেনে না চলো তো জার্মস ক্যান ইজিলি অ্যাটাক হিম, জীবাণুরা তাকে খুব সহজে আক্রমণ করতে পারবে। হি উইল বিকাম সিক অ্যাগেন, সে আবার অসুস্থ হয়ে যাবে। মিস্টার রতন প্রেসক্রাইবস হিম সাম মেডিসিন, মিস্টার রতন কি করলো কিছু ওষুধ তাকে দিল। বিফোর লিভিং, যাওয়ার আগে। হি টেলস বাবুল টু ফলো দ্য রুলস অ্যাড ফলো দ্য অ্যাডভাইস টু রিমেন ফিট অ্যান্ড হেলদি, সে যাওয়ার আগে তাকে বলে গেল তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে কি করতে হবে, এই যে উপদেশগুলা এগুলা মেনে চলতে হবে। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা দেখতে পেলাম, এবার আমরা আরো অনেক কিছু জানব। আচ্ছা, তাহলে চলো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আনসিং প্যাসেজটা আমরা কি দেখলাম, আমরা বাংলা অর্থ সহ সব দেখতে পেরেছি। এবারে চলো আমরা কিছু কাজ করবো। আমরা জানি আমাদের আনসিং প্যাসেজে চারটা প্রশ্ন থাকে, নাম্বার 5, 6, 7, 8। ঠিক আছে, তাহলে আমরা আজ কি জানবো বলো তো, আমরা আজ 5 নাম্বার সব আমরা জানবো। ঠিক আছে, 5 নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ছিল কি কি, সো প্রথমে দেখো, সো জার্মস, প্যারেন্টস, ইলনেস, ডক্টরস, রিডস, খামস, স্যান্ডেলস, দেখা যাচ্ছে ক্লিয়ার? আচ্ছা দেখ, তাহলে কি কি, সোপ, জার্মস, প্যারেন্টস, ইলনেস, ডক্টরস, রিডস, খামস অ্যান্ড স্যান্ডেলস। আচ্ছা, তাহলে সোপর তো আমরা কি জানি সাবান, জার্মস হতো জীবাণু, প্যারেন্টস হতো হচ্ছে পিতামাতা, এবং ইলনেস হতো হচ্ছে কি, ইলনেস হতো হচ্ছে অসুস্থতা। আচ্ছা, ডক্টরস হতো হচ্ছে ডাক্তার, রিডস হতো পড়া, কামস হতো আশা, এবং স্যান্ডেলস হতো তো আমরা জানি এটা আমরা জুতা হিসেবে বলে থাকি, আমরা বাথরুমে যাওয়ার ক্ষেত্রে স্যান্ডেল ব্যবহার করি। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের কি কি রয়েছে, এখানে আমাদের শূন্যস্থানগুলো রয়েছে। দেয়ার আর সাম ফিল ইন দ্য গ্যাপস হেয়ার, ইউ ক্যান ফিল আপ দিস ইউজিং দিস ওয়ার্ডস। আর ফার্স্ট সেন্টেন্স ইজ বাবুল ক্যান নট গো টু স্কুল বিকজ অফ হিজ
dash. Babun cannot go to school because of his dash. Number two, Babu's dash are worried about his illness. Number three, Mr. Ratan dash to see Babun. Number D, we should use dash to clean our hands. Number E, everyone should follow the dash advice during illness. ঠিক আছে? তাহলে দেখো, আমরা প্রথমে কি যাব? বাবুল cannot go to school because of his কি? বাবুল বিদ্যালয়ে যেতে পারে না কিসের জন্য? তার অসুস্থতার জন্য। তাহলে এখানে কি হবে? Illness. কি হবে? Illness. আচ্ছা। তারপরে কি? Babu's dash are worried. বাবুলের কে ভয় পেয়ে গিয়েছিল বলো তো? হ্যাঁ, বাবুলের পিতামাতা। তাহলে এখানে কি হবে? বাবুলস প্যারেন্টস। ওকে, আচ্ছা, তাহলে বাবুলস প্যারেন্টস আর ওয়ারিড অ্যাবাউট হিজ ইলনেস। আচ্ছা, নাম্বার সি, মিস্টার রতন ড্যাশ টু সি বাবুল। মিস্টার রতন কামস টু সি বাবুল। আচ্ছা, উই শুড ইউজ ড্যাশ টু ক্লিন আওয়ার হ্যান্ডস। উই শুড ইউজ ড্যাশ টু ক্লিন আওয়ার হ্যান্ডস। আমাদের কী ব্যবহার করতে হবে হাত ধুতে? উই শুড ইউজ সোপ। তার নাম্বার ডি হচ্ছে সোপ। অ্যান্ড নাম্বার ই, এভরি ওয়ান শুড ফলো দ্য কি? ড্যাশ অ্যাডভাইস ডিউরিং ইলনেস, ডক্টরস অ্যাডভাইস। এভরি ওয়ান শুড ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস ডিউরিং ইলনেস। ঠিক আছে, তাহলে দেখো আমরা কী কী দেখলাম এখানে। আমরা নাম্বার ওয়ান আমরা কি বসাতে পারি? বাবুল ক্যান নট গো টু স্কুল বিকজ অফ হিজ ইলনেস। তাহলে নাম্বার এ হচ্ছে ইলনেস। আচ্ছা, নাম্বার এ হচ্ছে ইলনেস। দেন বাবুল ড্যাশ আর অরিট অ্যাবাউট হিজ ইলনেস। কে অনেক ভয় পেয়ে গিয়েছিল? হ্যাঁ, বাবুলের পিতামাতা। তাহলে এখানে হবে বাবুল প্যারেন্টস। কি আছে? মিস্টার রতন ড্যাশ টু সি বাবুল। মিস্টার রতন কি কি করলো? কামস। মিস্টার রতন কামস টু সি বাবুল। ঠিক আছে, আচ্ছা, উই শুড ইউজ ড্যাশ টু ক্লিন আওয়ার হ্যান্ডস। উই শুড ইউজ সোপ। তাহলে আমাদের সাবান ব্যবহার করতে হবে কখন? আমাদের সাবান ব্যবহার করতে হবে আমাদের হাত পরিষ্কার করার জন্য। এভরি ওয়ান শুড ফলো দ্য ড্যাশ অ্যাডভাইস ডিউরিং ইলনেস। এভরি ওয়ান শুড ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস। ঠিক আছে, ডক্টরস অ্যাডভাইস, তাহলে সবার কি? ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা আমাদের এই আনসিন ক্লাসেস থেকে কোশ্চেন নাম্বার 5টা কিভাবে আনসার করতে হয় সেই সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি তোমাদের খুব সহজ একটি বাড়ির কাজ দিব। আর বাড়ির কাজটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। এবং কোশ্চেন নাম্বার 6টাও কিন্তু অনেক সোজা, আর তোমরা তো হয়তো অনেকে জেনে থাকবে। কোশ্চেন নাম্বার 6টা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু দেন ইউ রাইট ট্রু, আর ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস দেন ইউ রাইট ফলস। ঠিক আছে, তাহলে অল অফ ইউ আর প্লিজ নোট ডাউন হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার 6। ওকে, চলো দেখতে পাচ্ছ? দেখো কোশ্চেন নাম্বার 6 ট্রু ফলস। আমি তোমাদের বলে দিচ্ছি, আমি কোশ্চেনে লিখিনি এটা হচ্ছে ট্রু ফলস, জাস্ট আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যদি সেন্টেন্সটা ট্রু হয় তাহলে তুমি ট্রু লিখবে, আর যদি ফলস হয় দেন ইউ রাইট ফলস। ওকে, তাহলে মিস্টার রতন ইজ 10 ইয়ার্স ওল্ড। নাম্বার ওয়ান, ইজ ইট ট্রু আর ফলস? বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিজ আঙ্কেল। ইজ ইট ট্রু আর ফলস? বাবুল স্টার্টস হিজ লাঞ্চ আফটার ওয়াশিং হিজ হ্যান্ডস। আচ্ছা, আমি বাংলা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মিস্টার রতন ইজ 10 ইয়ার্স ওল্ড। মিস্টার রতন বয়স 10 বছর। আচ্ছা, এটা কি সত্যি? আচ্ছা, তারপর হচ্ছে বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিজ আঙ্কেল। বাবুল তার আঙ্কেলকে দেখে অনেক খুশি হয়েছিল। এটা কি সত্যি? আচ্ছা, যদি সত্যি হয় তুমি ট্রু লিখবে, আর যদি মিথ্যা হয় ফলস লিখবে। আচ্ছা, নাম্বার সি,
বাবুল স্টার্টস হিজ লাঞ্চ আফটার ওয়াশিং হিজ হ্যান্ডস। তার হাত ধোয়ার পর কি বাবু খাওয়া শুরু করেছিল বলো তো? আচ্ছা, তারপরে হচ্ছে বাবুলস মাদার স্টপস বাবুলস ফ্রম ইটিং। বাবুলের মা কি তাকে খাওয়া থেকে বলেছিল যে থেমে যাও, নাকি ডক্টর বলেছিল? উই মাস্ট ওয়াশ আওয়ার হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড। নাম্বার ই, আমাদের অবশ্যই খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুতে হবে। আচ্ছা, তাহলে এখানে পাঁচটা হচ্ছে ট্রুফলস, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা আবার স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। এটা আমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে এবং প্লিজ যারা দেখছো আমার স্টুডেন্টসরা, তোমরা এই হোমওয়ার্কটা আমাকে করে পাঠাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে, দেখো আমি আবার তোমাদের সুবিধার জন্য দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ? থ্যাংক ইউ ভেরি মাচ। যা দেখছো তারা স্ক্রিনশট দিয়ে নাও অথবা লিখে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। এভরিবডি থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড আই হোপ অল অফ ইউ আর ভেরি মাচ এনজয় মাই ক্লাস, এন্ড থ্যাংকস এভরিবডি ভিউয়ার স্টুডেন্টস টিচার্স গার্ডিয়ান্স দোজ আর ওয়াচিং মি। আই অ্যাগেন থ্যাংক ইউ ফর গিভ টাইম ফর মাই ক্লাস, ফর গিভিং টাইম ফর ইন মাই ক্লাস, অ্যান্ড অলসো থ্যাংক দ্য স্টুডেন্টস হুজ আর পার্টিসিপেট মাই ক্লাস, অ্যান্ড আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস অল অফ ইউ আর ডান দিস হোমওয়ার্ক, অ্যান্ড প্লিজ সেন্ড মি হোমওয়ার্ক ইন আওয়ার পেজ অর মাই ফেসবুক পেজ। সো ডিয়ার স্টুডেন্টস, স্টে সেফ, স্টে হোম, অ্যান্ড বি কেয়ারফুল ফ্রম করোনা ভাইরাস। ওকে শিক্ষার্থীরা, তাহলে তোমরা ভালো থাকো আর সবাই অবশ্যই বাড়িতে থাকবে, ঠিক আছে? আর আমাদের আজকে ক্লাসের ফিডব্যাক অবশ্যই আমাদেরকে জানাবে। এ পর্যন্ত ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।